আত্মরক্ষার স্বার্থে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর মধ্যে সাপ নিঃসন্দেহে একটি। সাপ বিষহীন হোক কিংবা বিষধর, তাকে ঘিরে মানুষের আতঙ্ক আমাদের অজানা নয়। সমগ্র পৃথিবী জুড়েই সাপের বিভিন্ন প্রজাতি লক্ষ্য করা যায়। আজ আমরা পৃথিবীর এমন পাঁচটি দ্বীপের কথা জেনে নেব যেগুলি স্নেক আইল্যান্ড হিসেবে খ্যাতি অর্জন করেছে। যে পাঁচটি দ্বীপের কথা আমরা জানব তার মধ্যে তিনটি দ্বীপ এশিয়াতেই অবস্থিত। ব্রাজিলের সোপালো রাজ্যের তীরে আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই বন্য দ্বীপটি প্রায় 4,30,000 বর্গ মিটার এলাকা জুড়ে অবস্থিত। ব্রাজিলের এই স্নেক আইল্যান্ডটিতে প্রতি বর্গ গজের মধ্যে একটি করে সাপ পাওয়া যায়। সাপগুলি অধিকাংশই বিষধর, যার মধ্যে আছে পিট ভাইপার। দ্বীপটির সম্রাট বলা হয় গোল্ডেন ল্যান্সেটকে, যা এই পৃথিবীর সবচেয়ে মারাত্মক সাপগুলির মধ্যে একটি। মালয়েশিয়ার সাবাহের তীরে অবস্থিত পুলাউ টিকা পার্কের তিনটি দ্বীপের মধ্যে এই স্নেক আইল্যান্ডটি সবচেয়ে ছোট। এই দ্বীপটিতে আঞ্চলিক বিষাক্ত ব্র্যান্ডেড সিক্রেটসের মতো সামুদ্রিক সাপ প্রজননের জন্য আসে। তবে সাপটি খুব কম লোকেদেরই কামড় দেয়, যদি না তারা দুর্ঘটনাক্রমে সাপটিকে মারিয়ে ফেলে। আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদে অবস্থিত মারাত্মক বিষধর সাপে ভরা এই দ্বীপ। এই দ্বীপে মানুষ ও বিভিন্ন সরীসৃপ বিশেষ করে সাপের সাথে একসঙ্গে সহাবস্থান করে। এই দ্বীপটির ভয়ঙ্কর কমন সাপগুলির মধ্যে ভাইপার, আফ্রিকান রক পাইথন এবং কোবরা উল্লেখযোগ্য। চীনের ডালিয়ান শহরের নিকট লিয়াওনিং উপদ্বীপের কাছে এই দ্বীপটি অবস্থিত। এই দ্বীপটি একটি বিষাক্ত সাপ। সেডাও আইল্যান্ড পিট ভাইপারের বিভিন্ন প্রজাতির বাসস্থান। বিভিন্ন দ্বীপের সাপের মতো এই প্রজাতির সাপটি তার প্রাথমিক খাদ্যের উৎস হিসাবে সামুদ্রিক পাখিগুলোকে ধরার জন্য একটি শক্তিশালী বিষ ডেভেলপ করেছে। সাপগুলিকে প্রায়শই গাছে দেখা যায়, যেখান থেকে তারা তাদের শিকারকে আক্রমণ করে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এই লোথিয়ান দ্বীপ সপ্তমুখী নদীর মোহনায় মাতলার পশ্চিম পারে বঙ্গোপসাগরের কাছে। সুন্দরবনের অন্যতম এই অভয়ারণ্য লোথিয়ান দ্বীপ সাপের আধিক্যে জনবসতিহীন। 38 বর্গ কিলোমিটার বিস্তৃত এই দ্বীপ 1948 সালে প্রথম অভয়ারণ্য হিসেবে বিজ্ঞাপিত হয় এবং 1976 সালে তা পুনরায় ঘোষিত হয়। অভয়ারণ্যটি সুন্দরবন বদ্বীপের অংশ বিশেষ। বিভিন্ন জায়গা থেকে যে সাপ আনা হয় সেগুলিকে এই দ্বীপেই ছেড়ে দেওয়া হয়। এই দ্বীপের উল্লেখযোগ্য সাপের প্রজাতিগুলির মধ্যে কালকেউটে, শাখামুটে, শিয়রচাঁদা, লাউডগা প্রভৃতি পড়ে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটা কথা বলি, মানুষের মতো প্রকৃতির সমস্ত জীবজন্তু, পাখি, সরীসৃপ যারাই আছে সকলেরই স্বতন্ত্রভাবে বেঁচে থাকার অধিকার আছে। তাই আতঙ্কবশত কোনো জীবেরই ক্ষতি করবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে অন্যদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। ধন্যবাদ।